আমি কিছুক্ষণ আগে হঠাৎ করে ইন্টারনেটে ঢুকেছি, তখন একজনের একটা কাহিনী বাক্য শুনছিলাম, তখন আশ্চর্য হলাম। রাগ করেন না, আমি জীবনে বক্তব্য শোনাই না। বারোশো তাবিনের মানসাবে যে হাদিস আর ফেকা শিখেছেন, সারা জীবনে 81,000 মাসালা স্ট্যান্ডবাক করেছেন, 20,000 ছাত্রকে পয়সা দিয়ে পড়ায়া ফকিহুল উম্মা বানিয়েছেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন, প্রতি রমজানে 30 বার কোরআন খতম করতেন, প্রতিদিন রাতে 500 রাকাত কফল নামাজ পড়তেন, 57 বার হজ আর উমরা করেছেন। ইমামে হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার আবু হানিফা দেখেছেন। কয়বার আল্লাহকে দেখেছেন? কথা তো এখানে, তাই না? বাংলাদেশে যার ভিজিট অনেক, যার বক্তব্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়, যের কথা মানুষ মূল্যায়ন করে, তিনি বলছেন ইমাম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখেছেন। আবার তিনি বলছেন যে আল্লাহ নিরাকার। আশ্চর্য কথা, যদি নিরাকার হয় তো আবু হানিফা দেখছে কি? যদি নিরাকার হয় তো দেখলো কি? প্রশ্ন হলো, যদি আবু হানিফা 100 বার দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর চেয়ে কি আবু হানিফা আল্লাহর কাছে বেশি প্রিয়? তাহলে আল্লাহর নবী কয়বার দেখেছেন? একজন বলছে বিভ্রান্ত আকিদার, একজন বলছে 1 বার, আরেকজন বলছে 2 বার। কিভাবে? 1 বার মিরাজে, আর মুসনাদে আহমদে এক হাদিস আছে, স্বপ্নে 1 বার 2 বার। এই কথা ঠিক নয়, ধরলাম তাদের কথা 2 বার। তো নবী যদি 2 বার থাকে তো আবু হানিফা 100 বার দেখলো কেমনে? কথা যে নগদে মিথ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহকে দেখে নাই। এজন্যই তো আল্লাহর নবী বললেন, বাক্য যদি আমার থেকে জানো তাহলে পৌঁছাও, কাহিনী বলো, ঘটনা বলো, সমস্যা নেই। ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কাহিনী বলতে, ঘটনা বলতে, বাক্য বলতে গিয়ে যদি বলে আর কথা যদি আমার না হয়, থাকার জায়গা জাহান্নাম। আপনারা এই রাজশাহীতে আমার আলোচনা করার সুযোগ হয়নি, কখনো আসেনি। আজকে এই মাদ্রাসা উপলক্ষে প্রথম আসা, তো এইখানে আমার মানহাজ অনেকে জানে না, অনেকেই ভাবছে সে আলোচনা কিভাবে বলবে। আমি আমার আলোচনার নীতির দলিল দিচ্ছি, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটা আমার সহজ সরল রাস্তা, যেই রাস্তায় কোনো বক্রতা নেই, যেই রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, যেই রাস্তা একদম সোজা সরল, আশেপাশে পদভ্রষ্ট অনেক আছে, কিন্তু সিরাতুল মুস্তাকিম একদম সহজ সরল আল্লাহর দিকে পৌঁছে গেছে। আদহু ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি দলিলের মাধ্যমে, আদহু ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি মুহাম্মদ আল্লাহর পথে ডাকি, আমি কাউকে অন্য নীতিতে ডাকি না, আমি কাউকে অন্য দলে ডাকি না, আমি কাউকে অন্য মানহাজে ডাকি না, আমি ডাকি আল্লাহর দিকে, আমি ডাকি আল্লাহর পথে, আমি আমার নিজের ইবাদত করতে বলি না, আমি আমার রবের ইবাদত করতে বলি, আমি আমার রবের দিকে ডাকি, আমি দলিলের মাধ্যমে ডাকি, আমাকে যারা মানে তারাও দলিলের আলোকে ডাকে। ওয়াসুবহানাল্লাহি ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই বাক্যে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন আল্লাহর নবীকে এবং আল্লাহ তাআলার বান্দাদেরকে। এই আয়াত দ্বারা এটা বোঝা আসলো, যেই ডাকবে আল্লাহর দিকে ডাকবে, সোজা রাস্তায় ডাকবে, দলিলের মাধ্যমে ডাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দলিলের মাধ্যমে ডেকেছেন,
তার উম্মত যারা তারাও দলিলের মাধ্যমে ডাকবে আর শিরিক থেকে মুক্ত থেকে তাওহীদের দিকে আহ্বান করবে তাহলে আমি বুঝাতে চাইলাম আমার আজকের আলোচনা হবে সহজ সরল রাস্তার দিকে আহ্বান আজকে আমার দাওয়াত হবে আল্লাহর দিকে আজকে আমার দাওয়াত হবে দলিল প্রমাণের আলোকে দলিল প্রমাণ ছাড়া নয় আজকে আমার আলোচ্য বিষয় হবে তাওহীদকে কেন্দ্র করে শিরিক থেকে বিরত থেকে এই মানহাজের নীতিতে কথা বলবো আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এবার আপনি বলতে পারেন সবাই তো দলিল দিয়েই কথা বলে তাহলে আপনি কোরআনের আয়াত কিভাবে ব্যবহার করবেন আমি বলবো ওমাইয়ু শাকিকের রাসূল মিম বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা হে নবী আপনি বলে দেন যে ব্যক্তি হিদায়াতের পথ সঠিক পথ সরল পথ প্রকাশিত হয়ে যাওয়ার পরেও রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনরা যেই রাস্তায় চলেছিল ওই রাস্তার বিপরীত চলে মুমিনের অর্থ সাহাবায়ে কেরামের রাস্তা সাহাবীরা যেই রাস্তায় চলেছিল ওই রাস্তায় না চলে তাদের ব্যাখ্যা না নিয়ে তাদের বুঝনা নিয়ে সে নিজের মতো একটা বুঝে ডাকে এরকম নয় সাহাবীদের বুঝের তাদের নীতির তাদের পথের বিপরীত পথ চলে তাহলে তারা যেই পথে যেতে চায় যেই দলে যেতে চায় আমি আল্লাহ তাদেরকে ওই পথে ওই দলে ঠেলে দিব আর পুরস্কার হিসেবে দেব জাহান্নাম তা কতই না লাঞ্ছনাদায়ক কতই না যন্ত্রণাদায়ক সূরা নিসা আয়াত 115 তাহলে এই আয়াত দ্বারা আমি বোঝাতে চাইলাম আজকে কোরআনের ব্যাখ্যা যা হবে হাদিসের ব্যাখ্যা যা হবে সাহাবীদের বুঝে সহি হাদিস খালি সহি হাদিস হলে হবে না রে বাবা সহি হাদিসের যদি জাল ব্যাখ্যা হয় সহি হাদিসের যদি জয়ীব ব্যাখ্যা হয় তাহলে সহি হাদিসের পরিবর্তে জাল জয়ীব হাদিস মানলে যা হয় সহি হাদিসের জাল ব্যাখ্যা নিলে তাই হয় ঠিক সহি হাদিসের সহি ব্যাখ্যা লাগবে